তো বন্ধুরা দেখো এখন বাজে রাত্রি 9টা। তো দেখো একটু রেডি হয়ে নিলাম, এখন এই যে রথের মেলা বসেছে আমাদের এখানে কাছেই। তো এইবার এখানে প্রথম রথের মেলাটা বসেছে, প্রত্যেকবারে হতো একদিনের মেলা হতো, আবার উল্টোটাতে একদিন বসতো, অন্য অন্য জায়গায় হতো, মানে কাছাকাছি কিন্তু একটু দূরে হতো, এটা একদম কাছে। তো সে অনেক একটু অনেক বড় না হলেও একটু বড়ই মেলাটা বসেছে, আমি তো ওখানে যাইনি, তো সেজন্য রেডি হয়ে নিলাম মা ছেলে। তো এখন রথের মেলায় যাচ্ছি, আর রথে সময় যদি রথের মেলায় না যাই তাহলে তো হয় না। তো রাত্রি 9টা বাজে এখন যাচ্ছি, কারণ ছেলে বাসিতে গেছে, ও আসলো তারপরে। তো দেখো এই যে আমি এই কুর্তিটা পরেছি, আর এই কুর্তিটা আজকে সকালেই এসেছে, এটা অনলাইনে আমি নিয়েছি। তো দেখো কীরকম হয়েছে কমেন্ট করে বলো, খুব বেশি দাম নেয়নি, অনেক কম দামের মধ্যেই নিয়েছি, কিন্তু দেখো আমার এটা খুব পছন্দের জন্য নিয়েছি। তো তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো চলো একবারই মেলায় গিয়ে দেখা হচ্ছে, ছেলে আমি যাচ্ছি, আর ওর বাবা ওখানে কাছাকাছি আছে, বললে আসো এখানে মেলায় দেখা হবে। তো যাচ্ছি, চলো আমার সঙ্গে একটু রথের মেলা ঘুরে আসবে। আমি এখন এসিটা অফ করে দিচ্ছি, মাঝে মাঝে এরকম হয় এসি অন এসি অফ না করে চলে যাই, এসে দেখি এসি চলছেই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রথের মেলা, চলে আসলাম রথের মেলা। তো আমাদের এখানকার রথের মেলাটা এবছর কীরকম বসেছে, কীরকম হয়েছে, চলো আমিও ঘুরবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যা যা করি মেলায়, যা যা কী করবো, যা যা কিনবো, যা যা খাবো, সবটাই শেয়ার করবো আশা করি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে কমেন্ট করে জানিও ভিডিওটা কীরকম হয়েছে, কারণ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট পেলে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা বেশি উৎসাহিত করে। তো দেখতে পেলে আমি ভিডিও করছি যেন পিছনের লোকরা কীরকম ঘুরে ঘুরে দেখছে, তো কিছু করার নাই, আমি আমার মতো ভিডিও করে যাই, এটাই প্রবলেম। মানে কোথাও পাবলিক স্পেসে ভিডিও করলে একটু লজ্জাও লাগে, কিন্তু কিছু করার নাই, আমি আমার মতো ভিডিও করে যাই, আর এদিক সেদিকের লোকরা দেখতে থাকে, কারণ এখানে এখনও সেরকমভাবে কেউ সেরকম ভিডিও টিডিও করে না, বা এরকম কোথাও ভিডিও করলে ছবি উঠলে সবাই একটু তাকিয়ে তাকিয়ে দেখে। তো মেলায় আসলেই যেরকম নানান রকম জিনিস বসে আর দেখলে নিতেও ইচ্ছে করে, তো আমার এই ট্রেগুলো পছন্দ হয়েছে, দুটো দু রকমের, দুটোই সুন্দর। তো ভাবছি কোনটা নিব কোনটা নিব না, সেরকম একটা কনফিউশনের মধ্যে পড়ে গেলাম। আর দুটো যে নিব, আমি আজকে অত বেশি টাকাও আনিনি, কারণ আমাকে শুধুমাত্র আজকে 500 টাকাই দিয়েছে। তো এই 500 টাকা নিয়ে দুজনে মেলা করব মা ছেলে মিলে, তাই একটু হিসেব করে খরচ করছি। খুব বিশাল বড় না হলেও মেলাটা কিন্তু একেবারে ছোটও নয়, বেশ ভালোই। আর আজকে বৃষ্টি নেই তার জন্য প্রচুর ভিড় হয়েছে, আর এই যে একটা বড় নাগরদোলা এসেছে, আর ছেলে প্রত্যেকবারই এই নাগরদোলাটায় ওঠার জন্য মানে প্রচুর বাহানা করে, আজকেও বলছে মা আমাকে উঠতে দাও প্লিজ আমি একা একাই উঠবো, কিন্তু আমি তো ওকে একা উঠতে দেবো না, আর এখনই উঠতেও দেবো না, অনেক ছোট। আর এদিকে দেখো ওকে বলছে এই যে মিকি মাউসটায় ওঠো, সেটাতে উঠবে না, বলে সেটাতে তো বাচ্চারা ওঠে, ও নাকি এখন বাচ্চা নয়। আর এদিকে দেখো এই যে এটাকে ব্রেক ডান্স বলে, তো বললাম ব্রেক ডান্সে ওঠো আমি উঠতে দিব, কিন্তু ও ব্রেক ডান্সে উঠবে না, শুধু নাগরতলাটাই উঠতে চায়, তাই আর ওঠা হলো না। আমি তো এই ব্রেক ডান্সে উঠতেও খুব ভয় পাই, মানে খুবই ভয় পাই, আমি কখনো উঠিনি। আর এখানে দেখো একটা লটারির দোকান হচ্ছে, আর সামনে দেখো প্রচুর ভিড় ভিড় লটারি কাটার থেকে, এখানে দেখো ওই যে ড্যান্স করছে। তো আমার মনে হচ্ছে ড্যান্স দেখার আর ভিড়টাই বেশি। তো মেলা বাড়িতে গান বাজছে চারদিকেই, তাই আমি পুরোটাই ভয়েস দিয়ে দিচ্ছি, কিছু করার নেই, জানোই তো কপিরাইট খেয়ে যাব। তো একটু ঘুরতে না ঘুরতেই ছেলের খিদে পেয়ে গেছে, তো ছেলে বলছে কিছু খাওয়াও। আর এই দেখো কানের দোকান, আমি তো মেলায় আসলে দেখো যে প্রচুর কানের কিনি, কানের দোকান দেখলেই আমার কিনতে ইচ্ছে করে, কিন্তু আজকে মানে দেখছি দোকানগুলোয় সেরকম মানে পছন্দ মতো কোনো কানের নেই, আর যেগুলো আছে সবগুলোই আমার কাছে আছে মোটামুটি, তার জন্য আজকে আমি আর কানের দিকে যাচ্ছি না, আর দেখছি মানে চোখ যাচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না।
এখানে দেখো এই দোকানটা খুবই ভালো লাগলো আমার, মানে সুন্দর সুন্দর অনেক রকম প্রতিমা এখানে আছে, দেখো খুবই সুন্দর। এই দেখো এগুলো মানে অনেকটা রাবারের মতো কিন্তু অনেক শক্ত, এগুলো হয়তো ভাঙবে না পড়ে গেলেও, কিন্তু খুব সুন্দর আর মানে খুবই ভালো লাগলো। আর উপরে কিছু পুতুল আছে, দেখো পুতুল আর এই যে ছোট ছোট কিছু এই যে বালিশগুলো আছে, স্মাইলি বালিশটা আমার খুব পছন্দ হয়েছে। এরপরের দিন যদি আরও আসতে পারি তো নিব। আর ছেলে দেখো এই যে হনুমানটা খুব পছন্দ করেছে, তো বলছে কিনে দেবো, কিন্তু হনুমানটার 250 টাকা দাম ছিল, তো বললাম যে আইয়ের পরে তুমি বাবার সঙ্গে এসে নিয়ে নিও। তার ছেলে রাজি হয়ে গেলো, বলে ঠিক আছে আমি বাবার সঙ্গে এসে নেব। তাই এখান থেকে আজকে আর কিছু নিলাম না। তারপর চলে আসলাম খাবারের দোকানে, কারণ মেলায় ছেলে আসে এখন শুধুমাত্র খাওয়ার জন্য, ওর জিনিস নেওয়ার বেশি ওর কিছু থাকেও না, আর এখন অত ইচ্ছে নেই জিনিস নেওয়ার, আর ওর কিছু পাওয়া যায় না ছেলেদের মেলাতে আর কি নেবে, তাই ও শুধুমাত্র খাওয়ার জন্য আসে। তো এখানে পাপড়ি চাট আর ফুচকা চাট আছে, তো ছেলে ফুচকা চাট খাবে। তো ফুচকা চট ঠিক নয়, এটা হলো দই ফুচকা, তো ছেলেও দই ফুচকা নিল, তো আমি ভাবলাম ঠিক আছে আমিও দই ফুচকা নিই, কারণ ছেলে মেলায় আসলে প্রচুর দই ফুচকা খায়। তো আমি এর আগে একদিনই খেয়েছিলাম দই ফুচকা, তো ভাবলাম ঠিক আছে আমিও খাই দেখি কীরকম লাগে, কারণ অনেক দিনই খেয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যে কীরকম টেস্ট। তা দেখলাম না ভালোই লাগছে, কিন্তু ফুচকাগুলো দেখো অনেক বড় বড়, মুখেই ঢুকছে না এত বড় বড় ফুচকা। তো খাওয়া দাওয়া করে আবারও ঘুরছি, যে আর কিছুক্ষণ মেলাটা ঘুরবো, এদিক সেদিক একটু দেখছি কিছু পছন্দ হয় কি না। আর মেলায় দেখলে না আমার নেওয়ার ভাবে কিছু থাকে না, কিন্তু মেলায় যখন আসবো না মনে হয় কি সবই নিই এরকম মনে হয়, যে অনেক কিছু কিনে নিয়ে বাড়িতে যাই। তো এই দোকান থেকে আমি টুকটাক কিছু জিনিস নিলাম, তো বাড়ি গিয়ে দেখাবো কি কি নিলাম। তো এখানে জিনিস নিতে নিতে হঠাৎ করে কি কাণ্ড হয়ে গেল দেখো বন্ধুরা। তো দেখো এই যে আবারও ছেলে আমি ঘুরছি, আর হাসি পাচ্ছে, ছেলেও হাসছে আমিও হাসছি, কারণ এরা আমার ভিডিও দেখে আমার সাবস্ক্রাইবার, তো বলছে বৌদি তোমার অনেক বড় ফ্যান, বিগ ফ্যান। তো যাই হোক ওদের সঙ্গে কথাটা বললাম, তো বেশ ভালোই লাগলো যে এরকম যদি দেখো এখানে একটা দোকান আছে প্রচুর জিনিস শুধুমাত্র 20 টাকার, একটা সেটে 20 টাকার জিনিস আর একটা সেটে 30 টাকার জিনিস, আর শুধু মাইকিং করছে 20 টাকা আর 30 টাকা, কিন্তু সবই ছোটোখাটো জিনিসে এখানে আছে। তো দেখছি যে কিছু নেওয়ার মতো আছে কি না।
তো বন্ধুরা দেখো, আমার মানে কেনাকাটা প্রায় শেষের দিকে, এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, আমি বাড়ি চলে যাব। তারপরেও দেখো আবার চোখে পড়লো এই যে এখানে কিছু কাপড়ের দোকান, কাচের কাপগুলো অনেক সুন্দর, তো দেখলেই তো নিতে ইচ্ছে করে। তো এখান থেকে কাচের কাপগুলো দেখছি, তো আজকের মতো মেলা ঘোরা, শপিং করা সব শেষ। তো মেলা থেকে কি কি শপিং করলাম সব বাড়ি গিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা। তো দেখো মেলা টেলা ঘোরা আমাদের হয়ে গেল, এখন এই যে টুকটাক জিনিস নিয়েছি, কি কি নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো। এখন বাড়ি চলে যাচ্ছি, পুরো গরমে দেখো ঘেমে ঝুলে গেছে, আর রাস্তায় বেশি লাইট নেই, অন্ধকার অন্ধকার আসছে। ছেলে আরো খাওয়ার জিনিস নিত, ওর জন্য হেঁটে হেঁটে আসলাম, যে রাস্তায় ও কিছু খাওয়ার জিনিস নিয়ে, ভাত দিয়ে খাওয়ার মতো, কিন্তু কিছুই পেলাম না, যে ও বাড়ি গিয়ে ভাত দিয়ে খাবে। বাড়ি চলে আসলাম, প্রচুর গরম, মানে প্রচুর গরম লাগছে। তো কি কি নিলাম এখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেশি কিছু নিইনি, কারণ পয়সায় বেশি নিয়ে যায়নি, শুধুমাত্র 500 টাকা দিচ্ছিল। 500 টাকা কি মেলা বাড়ি ঘোরা হয়? কারণ টুকটাক জিনিস নিতেই ও খেতেই শেষ হয়ে যায়। তো এই দেখো এরকম বক্স নিলাম, ঢাকনা আছে এগুলো, এরকম দুটো নিলাম বড় বক্স। এই বক্সগুলো আমার খুব কাজে লাগে, দেখো এই যে দুটো বড় বক্স নিলাম, আর একই সাইজের এই যে দুটো ছোট নিলাম। এর আগে একটা মেলাতেও আমি এই সাইজের বক্সগুলো আমি 4-5টা নিয়েছি, তো সবগুলোই আমার কানে রেখে রেখেই সব বুক হয়ে গেছে, তারও এই ছোটগুলো দুটো নিলাম। তো এই তো বক্স গেল আমার 4টে, এই যে বক্স গেল 4টে। ভাবি মেলাতে নেওয়ার কিছু থাকে না, আবার মেলায় গেলে ঠিক কিছু না কিছু নেওয়ার মতো পছন্দ হয়ে যায়। তারপরে ছেলে আরো কিছু নিত, কিন্তু আজকে নিলাম না, বললাম ওর বাবার সঙ্গে গিয়ে নিতে, কারণ আমার কাছে আর আজকে পয়সা নেই। আর এই যে এই কাপগুলো দেখো খুব পছন্দ হলো, কিন্তু খুব হালকা। কাছের কাপগুলো এর আগে আমার অনেক রকমের আছে, কিন্তু ওগুলো অনেক ভারী। আর এটা প্রথমে তো ভাবছি না এটাকে প্লাস্টিক কিছু, মানে এতটাই হালকা, দেখতে হয়তো বুঝতে পারছি যে কতটা হালকা কাপটা। তো এইটা দুটো নিলাম, মানে কাছের কাপে চা খেতে খুব ভালো লাগে। আর আমার একটা যে এটা খুব দরকার ছিল বাথরুমে সাবান রাখার, এটা শেষ হয়ে গেছে, সেটা নিলাম। আর এই যে এটা ট্রে না, এটা কি, যাই হোক এটা আমি নিলাম, এটা আমি ডাইনিং টেবিলে সাজিয়ে অনেক জলের বোতল বোতল রাখতে পারবো, বা আচারের কৌটো টোটো রাখতে পারবো। এটা নিয়েছে আমার কাছে 120 টাকা, অনেক ভারী এটা আর কি, খুব পছন্দ বলে নিলাম। পছন্দ বলতে আমি অনেকদিন থেকে নিতেও চাচ্ছি, নেওয়া হচ্ছে না। আর দেখো আমি এই যে কয়েকটা ফুল নিলাম, এটা আমার জন্য নিলাম, এই দেখো এরকম একটা ফুল সঙ্গে কাঁটা লাগানো আছে। আর একটা দেখো এই যে গাজরা, গাজরা নিলাম আরেকটা খোপায় দেওয়ার জন্য, সবই সাদা নিয়েছি। আর এই যে একটা এটা, আজকে সব সাদা সাদা নিলাম, খোপা তো বাঁধিই না, যেখানেই যাই চুল ছেড়ে যাই, স্ট্রেট চুল যেহেতু ছেড়েই বেশি যাই, কিন্তু তারপরে নিয়ে রাখলাম ইচ্ছে হলো। তো এই টুকটাক কেনাকাটা ছিল আজকে, আজকের এই ব্লগ ছিল রথের ব্লগ। কারণ হচ্ছে আমি যেহেতু এখন কালিম্পংয়ের ভিডিওগুলো দিচ্ছি, তো তাই ব্লগটা পৌঁছাতে পৌঁছাতে তোমাদের কাছে দেরি হয়ে গেলো, তারপরেও আরও কালিম্পংয়ের ভিডিও শেষ হলো না। আমি কালিম্পংয়ের ভিডিও এরপরে আরও দিব, রথের ভিডিওটা ভাবছি আগে তোমাদের কাছে পৌঁছে দিই।
তারপরে আবার কালিম্পং এর ভিডিও, এখনো আমার কাছে এত ভিডিও করেছি যে প্রচুর স্টকে আছে, সেগুলো আমি আস্তে আস্তে এডিট করে করে ছাড়বো, কারণ এডিট করারও তো সময় লাগে। তো আমার উল্টো রথে বাড়ির সম্বন্ধে খুব ভালো উল্টো রথ হয় যায় রথগুলো, আর মেলাটা তখনও থাকবে। তো আবার যদি পারি উল্টো রথটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার আজকের জিনিসগুলো কেমন হয়েছে বা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো, আর আমার এই যে খোপায় লাগানোরগুলো কেমন কীরকম হয়েছে কমেন্ট করে বলো। আর বেশি যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে আমার পাশে থেকো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। সে অবধি টাটা, বাই বাই।